বাড়ি বর্ধমান জেলায়, ওরে আমার বাড়ি বর্ধমান জেলায়। সত্যি সত্যি খুব মজা হবে না যদি আমরা বাড়ি আসতে পারি? কিন্তু বাড়ি আসতে দিচ্ছে কই? তামিলনাড়ু ট্রেন কবে আসবে? এইখানে ট্রেন না ওইখানে ট্রেন, সব জায়গায় ট্রেন আসছে, তামিলনাড়ু থেকে কবে আসবে সেটা জানতে চাই। এখনো পর্যন্ত যা খবর যে আজকে ব্যাঙ্গালোর থেকে এবং হায়দ্রাবাদ থেকে ট্রেন ছাড়বে, এবং সেই ট্রেনগুলো এসে পৌঁছানোর কথা হচ্ছে বাঁকুড়া, এনজেপি, পুরুলিয়া টাউন এবং মালদা ইংলিশ মালদা স্টেশনের ক্ষেত্রে। এবং এরপরে যে ট্রেনগুলো ছাড়বে 11 তারিখ, যেটা জানতে পারা যাচ্ছে সেই ট্রেন ছাড়ার কথা হচ্ছে পাঞ্জাব থেকে, সেটা আসবে হচ্ছে দুর্গাপুর, এবং অপরটি ট্রেন ছাড়ার কথা আছে আগামীকালও পাঞ্জাব থেকে, যেটি ব্যান্ডেল পর্যন্ত আসবে। অন্যদিকে তামিলনাড়ু থেকে দুটি ট্রেন ছাড়ার কথা আছে ভেলোর থেকে, যে ট্রেনগুলো হাওড়া এবং খড়গপুর পর্যন্ত এসে পৌঁছানোর কথা। ভগবান মুখ তুলে তাকিয়েছেন, ভগবান মুখ তুলে তাকিয়েছেন। আমি আরেকটা বিষয়, এই যে ট্রেনগুলোতে আসবেন যারা আটকে পড়েছেন বা যারা শ্রমিক, তারা কিভাবে আসবেন, মানে দরখাস্ত কিভাবে হবে, পদ্ধতিটা কি হবে, এবং এই ক্ষেত্রে কি ভাড়া দিতে হবে তাদেরকে? আগে আমরা জানি 3 দিন আগে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে যে সাংবাদিক সম্মেলন করে তাদের তরফ থেকে বলা হয়েছিল যে 85-15 অর্থাৎ 85% কেন্দ্র, 15% রাজ্য বা শ্রমিকদের মারফত এই টিকিটের ভাড়া নেওয়া হবে বা রেলের যে ভাড়া সেটাকে গ্রহণ করা হবে। ভাড়া ভাড়া দিতে পারবো না আমরা, পকেটে পয়সা নেই, সব টাকা শেষ হয়ে গেছে, তো যা ছিল এতদিনে খেয়ে সব শেষ হয়ে গেছে, এখন এখন ভাড়া দিতে পারবো না। দিদি আপনি কিছু করুন, সরকার আপনারা কিছু করুন, মালিক তাড়িয়ে দিচ্ছে, মালিক খেতে দিচ্ছে না, যে মালিককে আমরা এত কষ্ট করে মালিকের একটা থেকে দুটো কোম্পানি কত না লাভ করালাম টাকা, আজকে সেই মালিক আমাদের তাড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, আমরা শ্রমিকরা কি মানুষ না নাকি? একটা কথা মনে রাখবেন আপনারা মালিকরা, মালিকেরা আছে বলে শ্রমিকরা আছে, আর শ্রমিকরা আছে বলে মালিকেরা আছে, তো আমাদের দুজনকে মিলিয়ে গুছে চলতে হবে। এখন আমাদের এই মহামারীর সময় আপনারা আমাদের খাইয়ে বাঁচান, পরে না হয় দুটো দিন বেশি কেটে নিলাম তখন টাকা কেটে নেবেন, কোনো অসুবিধা নেই। এইভাবে তাড়াই দিলে আমরা কোথায় যাব? আমরা বাইরে থেকে এসেছি আপনাদের এই দেশে কাজ করতে, ঘর বাড়ি ছেড়ে, তো আপনারা যদি তাড়াই দেন কী করবে? এইদিকে সরকার এখন কি রাজনীতি শুরু হয়েছে এইসব, আমরা বাড়ি যেতে চাই। দিদি ওসব রাজনীতি আমরা বুঝি না, আমরা শুনলাম নাকি করোনা থেকে মুক্ত হয়ে কিছু লোক বাড়ি ফিরছে। আজকে খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আরো 3 জন পেশেন্ট সুস্থ হয়ে আজকে বাড়ি গেলেন, যার মধ্যে 2 জন পূর্ব বর্ধমানের এবং 1 জন পশ্চিম বর্ধমান আসানসোলের। বিশেষভাবে উল্লেখ করতে চাইবো যে এই 3 জনের মধ্যে একটি 9 বছরের ছোট্ট বাচ্চাও আছে, যাকে আমরা আজকে সুস্থ করে করোনা মুক্ত করে বাড়ি ফেরত দিতে পেরেছি। খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বীরভূম জেলার 3 করোনা আক্রান্ত পেশেন্ট আজ সুস্থ হয়ে বাড়ি ফিরছেন, যাদের মধ্যে 1 জন ক্যান্সার আক্রান্ত পেশেন্টও আছেন, যিনি রিসেন্টলি TMH বোম্বে থেকে অপারেশন করিয়ে ফিরেছিলেন। ক্যান্সার যুদ্ধ জয় করার পর আজকে তিনি করোনার যুদ্ধেও জয়ী হয়েছেন। এখনও যারা ভর্তি আছেন তারা সুস্থ হওয়ার পথে। তো আপনার কিসের ভয় ট্রেন ঢুকতে দিতে? আপনি কেন ট্রেন আসতে দিচ্ছেন না? দেখুন, এই গত কয়েকদিনে রেলের মাধ্যমে 2 লক্ষের বেশি শ্রমিককে দেশের বিভিন্ন রাজ্যে পাঠানো হয়েছে, তার মধ্যে পশ্চিমবঙ্গে মাত্র 2000 লোক এসেছে, কেরল থেকে একটা ট্রেন আর একটা রাজস্থান থেকে। তো কেন এই মাত্র 1% কেন ওয়েস্টবেঙ্গল নিচ্ছে? ওদিকে ওদিকে কিছু লোক আবার আসতে দিচ্ছেন, কিছু লোক আসতে দিচ্ছেন না, এগুলো কেন দিদি? আপনারা এর মধ্যে রাজনীতি ঢুকাবেন না, রাজনীতি করবেন না, আমাদের বাড়ি পাঠান। কিন্তু বাংলার সরকার ট্রেন ঢুকতে দিচ্ছে না, কেন্দ্রকে রাজ্য সরকার সাহায্য করছে না বলেও অভিযোগ করেন অমিত শাহ। দিদি আমরা অত শত বুঝি না, আমরা জানি আপনি চাইলে সব কিছুই করতে পারেন, প্লিজ এই দিকে আপনি একটু নজর দিন। আপনি দেশের ভিতরে অনেক কিছু করছেন, দেশের লোকের জন্য অনেক কিছু করছেন, আমরা সবাই জানি, তো দিদি আপনি আমাদের দিকে এই সময় আমাদের দিকে একটু নজর দিন। আমরা বাইরে ফেঁসে আছি, আমাদের বাড়ি যেতে হবে, আমরা খেতে পাচ্ছি না। সরকার বুঝুন, শ্রমিকরা ভাড়া দিতে পারছে না, যা ছিল সব শেষ হয়ে গেছে, তারা বাড়ি যেতে। আমরা তো সেই লোক, আমরা এক বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান, আমরা সেই মা মাটি মানুষের দেশের লোক, তো আমরা বাড়ি যেতে চাই, আমাদের এইদিকে একটু নজর দিন। দিদি অনুগ্রহ করে এইদিকে একটু নজর দিন, আমরা বাড়ি যেতে চাই, প্লিজ প্লিজ প্লিজ। হ্যাঁ বাতাও বাতাও, কেউ রে কে হুয়া
अरे भैया रोइए मत, आप परेशान ना हुई, आप पहुंच जाएंगे घर ना। আমি যখন গাইছি গান খাচ্ছি গরম ভাত, আমার মতন ছোট্ট শিশু হাঁটছে রে দিন রাত, খিদে পেয়েছে খায়নি কুকি ধুলো খেয়েছে চেটে, আমার মতন ছোট্ট পায়ে হাঁটছে খালি পেটে, মা গো আমার কষ্ট হচ্ছে ভয় করছে মা, সরিয়ে রাখো এত খাবার খেতে পারবো না, বাড়ি শুদ্ধ ফিরছে ওরা কাজ করতো দূরে, বাড়ি ফিরছে কোথায় বাড়ি হাঁটছে শহর জুড়ে, ওদের দিকে দেখছে না কেউ ধুচ্ছে নিজের হাত, আমার মতন ছোট্ট শিশু হাঁটছে রে দিন রাত, মা গো আমার কষ্ট হচ্ছে ভয় করছে মা, সরিয়ে রাখো এত খাবার খেতে পারবো না, তোমার ছেলে বেঁচে আছে ওদের কথা ভাবো, ভাতের থালা নিয়ে মা গো ওদের কাছে যাব, মা গো আমার কষ্ট হচ্ছে ভয় করছে মা, খায়নি ওরা আমিও মা খেতে পারবো না।